তো গাইস, এখন বাজছে 11:45 আর আমরা বেরিয়েছিলাম বিরিয়ানি খাবো বলে, আর হঠাৎ করে রাস্তায় গিয়ে দেখি মোবাইল নেই। তারপর 30 মিনিট খোঁজাখুঁজি করলাম, ফোন করতে করতে কোনো একজন ভদ্রলোক রিসিভ করলেন, তারপর মোবাইলটা পেলাম। আর ভদ্রলোক ভালো ছিল বলে এসে দিয়েছে, নাহলে হয়তো সবাই দেয় না। ওইটাই যে এখনো ভালো মানুষ বেঁচে আছে প্রমাণ, যে মোবাইলটা আমি ফিরে পেয়েছি। এখন এসেছি, খাবার নিয়ে নিয়েছি। তো এখন কি হয়েছে আমাদের দেখে নিন, যে পেট্রোল শেষ হয়ে গেছে, এখন ঠেলে ঠেলে যাচ্ছি বাসায়, কি করব। 2023 শেষ হওয়ার শুধু আধ ঘন্টা বাকি, আর আমাদের সাথে এসে বয়ে গেল সত্যিকারে 2024 লাস্টে আমাদের ময়ে ময়ে করে।